পবিত্র ঈদুল আজহা আসন্ন। করোনার কারণে এবার নতুন এক প্রেক্ষাপটে সবাই ঈদ উদযাপন করবে, কাজেই ঈদে মাংস ও বর্জ্য ব্যবস্থাপনায় কিছু সুরক্ষাবিধি মেনে চলার বিকল্প নেই। যেখানে পশু কোরবানি, চামড়া ছাড়ানো ও মাংস কাটাকাটি করা হবে, সে জায়গাটি কাজের শুরুতে ও শেষে জীবাণুনাশক ছিটিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। যারা কোরবানি, চামড়া ছাড়ানো ও মাংস কাটাকাটি করবেন, তাদের অবশ্যই হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং পায়ে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা রাবারের জুতা পরতে হবে। কোরবানি, চামড়া ছাড়ানো ও মাংস কাটাকাটির জায়গায় ভিড় করা চলবে না। যারা এই কাজগুলো করবেন তাদের মধ্যে অবশ্যই অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। মাংস রাখার পাত্র ব্যবহারের আগে ও পরে অবশ্যই সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কাজ শেষে যাবতীয় বর্জ্য মুখ বন্ধ করা ব্যাগে ভরে স্থানীয় প্রশাসন বা সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় রাখতে হবে, নতুবা মাটিতে পুঁতে ফেলতে হবে। রান্নার সময় কাঁচা মাংস নাড়াচাড়ার আগে ও পরে হাত ভালো করে সাবান ও হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাংস ভালোভাবে রান্না করতে হবে, মাংসের প্রতিটি অংশ যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাঁচা মাংসের পাত্র, কাটিং বোর্ড, ছুরি, বটি প্রভৃতি হালকা গরম পানি ও সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। রেফ্রিজারেটরের সংরক্ষণের ক্ষেত্রে যথাসম্ভব ছোট প্যাকেটে মুখ বন্ধ করে মাংস রাখুন। রেফ্রিজারেটর থেকে বের করে কাঁচা মাংস ধরার সময় প্রতিবারই উপরের সতর্কতাগুলো অবলম্বন করুন।